سورة الفاتحة الحمد لله رب العالمين এই সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয় আলহামদু সূরা এই সূরাতুল ফাতিহার মধ্যে অনেকে এমন একটা ভুল করে আর এই ভুলটা করার কারণে মূলত আল্লাহকে গালি দেয়া হয় আল্লাহকে কটাক্ষ করা হয় তুচ্ছতাচ্ছিল্য করা হয় আচ্ছা আপনারাই বলেন যদি কেউ আল্লাহকে গালি দেয় তার কি ঈমান থাকবে সে তো ঈমান হারা হয়া বেঈমান হয়া কাফের হয়া যাবে এই জন্য সাবধান এই ভুলটা করা যাবে না এই ভুলটা অনেকে সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে এই ভুলটা করে আর এই ভুলটা করার কারণে তার নামাজ হইতেছে না নামাজটা হবে কিভাবে সে তো নামাজে আল্লাহকে গালি দিতেছে না বুঝার কারণে না জানার কারণে এই জন্য আজকের বয়ানটা ভালো করে শুনেন কারণ আপনি যদি সূরাতুল ফাতিহার মধ্যে এই ভুলটা করেন আর এই ভুলটা করে আপনি তওবা ছাড়া মারা যান তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারেন চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারেন কারণ আপনি তো না বুঝে আল্লাহকে গালিগালাজ করছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আরেকটি বিষয় হলো আরেকটি ভুল অনেকে সূরাতুল ফাতিহা পাঠ করে পাঠ করার পরে একটা ভুল করে থাকে এই ভুলটাও করা যাবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই সূরাতুল ফাতিহা এটা হলো নিসফুল কোরআন হাফ অফ দা বুক অর্থাৎ সূরাতুল ফাতিহা হলো কোরআনের অর্ধেক অর্থাৎ যদি কেউ সূরাতুল ফাতিহা একবার পাঠ করে তাহলে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ এমনি ভাবে যদি কেউ সূরাতুল ফাতিহা দুইবার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক খতম কোরআনের সওয়াব দান করে দিবেন এই জন্য আপনি সূরাতুল ফাতিহা দুইবার পড়লে এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ এই সূরাতুল ফাতিহার আরো 22টি নাম রয়েছে এই সূরাতুল ফাতিহার 22টি নামের মধ্যে আরেকটি নাম হলো সূরাতুর শিফা অর্থাৎ এই সূরাটা হলো সমস্ত রোগের ঔষধ সমস্ত রোগের মেডিসিন এই সূরাতুল ফাতিহার মধ্যে সমস্ত রোগের মেডিসিন রয়েছে আমরা যখন ছোট ছিলাম আমরা ইমাম সাহেবের কাছে অথবা আগে হুজুরদের কাছে পানি পড়ার জন্য যাইতাম দেখতাম হুজুররা ফিসফিস করে কি যেন পড়ে এবং ফুটা দেওয়ার সময় জোরে একটা ফু দিয়া দিই তখন মনে মনে ভাবতাম আরে হুজুর যে কি পড়ে ফু দেই এটা যদি আমিও পারতাম তাহলে আমিও তো এভাবে ফু দিতে পারতাম যখন বড় হইছি বড় হইয়া বুখারি পড়ার পরে দেখি আরে হুজুর তো সূরা ফাতিহা পড়ে এনে ফু দেই এখন হুজুর তো জোরে পড়লে হুজুরের কেরামতি শেষ আবার এটাও মনে রাখবেন মুখে মুখে পার্থক্য আছে অনেক মানুষ সারাদিন মুখ দ্বারা ফু মারলে মোমবাতি নিবে না আবার অনেক মানুষ পানির উপর ফু মারলে আগুন ধরে যায় আগুন ধরে যায় এই জন্য মুখে মুখে তফাত আছে তো এই সূরাতুল ফাতিহা সমস্ত রোগের ঔষধ এটা বোঝানোর জন্য সহি বুখারীর একটা ঘটনা বলি সহি বুখারীর 4641 নম্বর হাদিসে এই ঘটনাটি বর্ণিত হয়েছে একবার সাহাবায়ে কেরামের একটা জামাত মদিনা থেকে সফরে বের হলেন তারা পথ চলতেছেন চলতে চলতে হঠাৎ করে পথিমধ্যে তারা দেখতে পেলেন অনেক মানুষের জটলা পেকেছে এক জায়গায় অনেক মানুষের বীর চিৎকার চেঁচামেচি হইতেছে একজন সাহাবী মানুষকে ধাক্কা ধাক্কা ওই ভিড়ের ভিতরে ঢুকলেন ঢুকে দেখলেন মাটির মধ্যে একটা লোক বেউস হয়ে মাটির মধ্যে পড়ে আছে এবার ওই সাহাবী লোকদেরকে জিজ্ঞেস করে এই লোকেরা এই লোকটাকে এবং এই লোকটার কি হয়েছে এবার লোকেরা বলে তোমাকে বলেই বাকি লাভ হবে এই যে আমাদের বড় বড় কবিরাজ বড় বড় ডাক্তাররা আছে তারাই কিছু করতে পারে না তুমি আমার কি করবা তোমারে বলে কোনো লাভ নাই এবার সাহাবি বলে না না আমাকে বলেই দেখো এবার লোকেরা ডাকদা বলে এবার লোকেরা বলতেছে শোনো এই লোকটা হলো আমাদের কৌমের সর্দার আমাদের কৌমের নেতা
এই উনাকে আমাদের নেতাকে আমাদের সর্দারকে সাপে দংশন করেছে এবার সাহাবী ডাকদা বলে শুনো শুনো আমার কাছে এমন দামি একটা জিনিস আছে ওই জিনিসটা পরে ফু দিলে তোমাদের সর্দার ভালো হয়ে যাবে এবার লোকেরা বলতেছে শুনো ঠিক আছে তাহলে তুমি ফু দাও এবার সাহাবী ডাকদা বলে শুনো শুনো এই জিনিসটার দাম কিন্তু অনেক এই জিনিসটার দাম অনেক বলে কত বলে শুনো 100 ছাগল দিতে হবে এবার লোকেরা ডাকদা বলে শুনো শুনো তুমি আগে আমাদের নেতাকে ভালো করো সমস্যা নাই তোমাকে 100 ছাগলই দেয়া হবে আবার কোন বর্ণনায় আসছে 30টা ছাগলের কথা এবার সাহাবী সূরাতুল ফাতিহা পাঠ করে ওই কওমের সর্দারটাকে একটা ফু দিলেন ফু দিতে দেরি সঙ্গে সঙ্গে ওই সর্দার বেহুশ হওয়া সর্দারটা সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলেছে আবার দ্বিতীয়বার সূরা ফাতিহা পড়ে আরেকটা ফু মারলেন এবার কওমের সর্দারটা সঙ্গে সঙ্গে উঠে বসে গেলেন আবার সূরা ফাতিহা তিনবার পড়ে তৃতীয়বার পড়ে আবার একটা ফু দিলেন সঙ্গে সঙ্গে কওমের সর্দার সঙ্গে সঙ্গে দাঁড়ায়া এবার হাঁটাহাঁটি করা শুরু করলেন এবার লোকেরা সকলে অবাক হয়ে গেলেন সকলে টাস্কি খেয়ে গেলেন বলে হায় হায় এত কবিরাজ ডাক্তার কেউ কিছু করতে পারলো না এই লোকটা এমন কি পড়েছে আমাদের সর্দার ভালো হয়ে গেছে সবাই টাস্কি খেয়ে গেছে এবার সাহাবি ডাকদা বলে তোমরা টাস্কি পরে খেয়ো আগে আমার ছাগল দাও এবার কোমের লোকেরা ডেকে ডেকে বলতে লাগলো এই কোমের সকলে একটা একটা করে ছাগল দাও কারণ যাকে ভালো করা হয়েছে এই হলো আমাদের নেতা আমাদের নেতার যদি কিছু হইতো আমরা হয়ে যাইতাম খেতা এই জন্য সকলে ছাগল দাও তাড়াতাড়ি এবার সকলে ছাগল দিল 100 ছাগল নিয়া সাহাবি এবার ওই সাহাবায়ে কেরামের জামাতে চলে গেল সাহাবায়ে কেরাম সকলে অবাক 100 ছাগল কিভাবে আনলা বলে এই 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 ঘটনা ঘটেছে এইভাবে 100 ছাগল পেয়েছে এবার সাহাবায়ে কেরাম মদিনার দিকে রওনা দিলেন প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের পেটে ক্ষুধা লেগেছে এবার কিছু ছাগল জবাই করা হলো জবাই করার পরে এবার ওই ছাগলের গোশত অনেক সাহাবীরা খেলো সাহাবীদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল সাহাবীদের মধ্যে কোন কোন সাহাবী বলতেছে সূরা ফাতিহা বিক্রি করে এই ছাগলগুলো আনা হয়েছে এই জন্য এই ছাগল আমরা খাব না নবীর থেকে জিজ্ঞাসা করার আগ পর্যন্ত আমরা খাব না আর অন্যান্য সাহাবীরা সাহাবের আরেক জামাত বলে না ছাগল খাওয়া যাবে সমস্যা নাই এবার তারা ছাগল খাওয়া অনেক সাহাবী খেয়েছে আবার অনেক সাহাবী খাই নাই বলে আগে নবীর থেকে মাস্তা জানতে হবে এবার মদিনায় যাওয়ার পরে এবার সাহাবীরা নবীর দরবারে চলে গেলেন নবীকে গিয়ে বললেন ওগো নবীজি এইভাবে করে করে সূরা ফাতিহার মাধ্যমে জারফুক করার কারণে 100 ছাগল বিনিময়ে হাদিয়া হিসেবে পেয়েছি এই ছাগল আমরা খেতে পারবো কিনা এবার নবী ডাকদা বলে সাহাবি এই ছাগলের গোশত আর আসেনি বলে আছে নবী বলে ঠিক আছে ওই ছাগলের গোশত আমাকে পাঠায় দাও আমি নিজে খাবো নবী বললেন খাইতে পারবা না মানে অবশ্যই খাইতে পারবা এতে কোনো সমস্যা নাই চিন্তা করছেন সূরা ফাতিহা এটা পরে ফু দিয়েছে সাপে দংশন করেছে এমন রোগী ভালো হয়ে গেছে এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন সূরাতুল ফাতিহা এটা সমস্ত রোগের ঔষধ সমস্ত রোগের মেডিসিন আপনি এই সূরা ফাতিহাটা পড়ে আপনি যখন পানির মধ্যে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন তাহলে দেখবেন এই সূরা ফাতিহার বরকতে আমার আল্লাহ অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করে দিবেন সুবহানাল্লাহ এবার আসুন প্রিয় ভাইয়েরা এই সূরাতুল ফাতিহা এই সূরাটি কোন সূরা এই সূরাটি একবার আপনাদেরকে একটু তেলাওয়াতটা ভালো করে শুনুন এই সূরাটি হলো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اي سورة الفاتحة এটা অনেক পাওয়ারফুল অনেক দামি একটা সূরা এইজন্য প্রিয় ভাইরা এই সূরার মধ্যে অনেকে না জেনে একটা ভুল করে আপনারা এই ভুলটা করবেন না এই ভুলটা করলে আপনি আল্লাহকে গালি দিতেছেন গালি দেওয়ার কারণে আপনি কাফের হয়ে যাইতেছেন এই ভুলটা হলো ভালো করে শুনবেন এবং আপনারা এখান থেকে আমি কয়েকবার বলবো ভালো করে শুনে জিনিসটা শিখবেন আরেকটা বিষয় হলো আপনারা আপনাদের যারা অনলাইনে শুনবেন আপনারা আপনাদের ইমাম সাহেব আছে বা যারা হুজুর আছে ভালো পারে তাদের কাছে গিয়ে এটা একটু প্র্যাকটিস করবেন বেশি না আপনি কয়েকদিন দুই তিন দিন প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে সাধারণ ছোট একটা বিষয় এই বিষয়টার কারণে আপনি আল্লাহকে গালি দিতেছেন এটা হলো ভালো করে শুনবেন আলহামদু অর্থ সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি বিশ্বজানের প্রতিপালক এখন এখানে হলো ভালো করে খেয়াল করবেন এখানে বিষয়টা হলো আলহামদু মানে সমস্ত প্রশংসা এখানে হা হলকের মাঝখান থেকে হবে শক্ত করে হা এক অনেকে আছে হা উচ্চারণ না করে অনেকে বলে হা মানে আলহামদু আলহামদু অর্থ সমস্ত ময়লা আবর্জনা সমস্ত সিরা ফারা নেকরা সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন তখন আপনি বলতেছেন আল্লাহ আপনার জন্য যত ময়লা আবর্জনা আছে যত নাপাকি আছে যত সিরা ফারা তেনা আছে এগুলো হইলো আপনার জন্য এই যে আপনি আল্লাহর জন্য সিরা ফারা মানে ময়লা আবর্জনা নাপাকি আল্লাহকে দিতেছেন তাহলে তো আপনি আল্লাহর সাথে মস্কারা করতেছেন আল্লাহকে গালি দিতেছেন আপনি এই গালি দেওয়ার কারণে তো আপনি কুফরি করতেছেন আর এই অবস্থায় তোবা ছাড়া মারা গেলে তো আপনি কাফের হয়ে মারা যাবেন আপনি নামাজে অনেকে এই ভুলটা করতেছে আপনি যে নামাজে এই ভুলটা করতেছেন আপনার নামাজ তো হইতেছে না এই এই তেলাওয়াতের কারণে আপনার নামাজ শেষ হয়ে যাইতেছে সাধারণ একটা বিষয় আপনি কয়েকটা দিন আপনার পাশে ইমাম সাহেব আছে তাদের কাছে যান গিয়ে একটু প্র্যাকটিস করেন বিষয়টা ঠিক হয়ে যাবে এই জন্য ভালো করে মনে রাখবেন এটার উচ্চারণটা হলো আলহামদু আলহামদু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক আর আপনি যখন এখানে আলহামদু না বলে আলহামদু পড়বেন তখন যত যত ময়লা আবর্জনা আছে যত নাপাকি আছে যত সিরা পারা নেকড়া আছে ময়লা আবর্জনা এগুলো আল্লাহর জন্য দিতেছেন এই জন্য এই আলহামদু বলে আল্লাহকে গালি দিবেন না এতে আপনার ইমান নষ্ট হইতেছে আপনার আমল নষ্ট হইতেছে অল্প সময় দিয়ে এটা শিখেন আপনি আরেকটি বিষয় হলো অনেকে আলহামদু পড়ার এই যে আলহামদু এই সূরাটা পড়ার পরে সূরা ফাতিহা পড়ার পরে অনেকে আছে কি করে শরীরে ফু দেয় হ্যাঁ শরীরে ফু দিতে পারেন এটা এটা যারা জারফুক করা যায় রুকিয়া করা যায় পানিতেও ফু দিতে পারেন অসুস্থ ব্যক্তি শরীরে ফু দিতে পারেন আপনার শরীরে ফু দিতে পারেন তবে অনেকে একটা ভুল করে এটা হলো অনেকে কি করে দুই হাতে ফু দিয়ে একবারে সারা শরীর মাসা করে মুছে দেখেন প্রিয় ভাইয়েরা এখানে একটা বিষয় হলো হাদিসের মধ্যে আসছে যে বিষয়টা সহি বুখারিতে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই তিনটা সূরা পড়ে আমাদের প্রিয় নবী হাতে ফু দিতেন দিয়ে সমস্ত শরীর যতটুকু মাসে করা যায় সমস্ত শরীর মাসে করতেন কিন্তু সূরা ফাতিহা পড়ে হাতে ফু দিয়ে সমস্ত শরীর এভাবে মাসে করা এটা নবীজি কখনো করেন নাই এজন্য আপনি এটা এটা করাটা ঠিক না এটা আপনি করবেন না আপনি এমনি শরীরে ফু দিতে পারেন এটা জারফুক করতে পারেন রুকিয়া করা যায় এটা পানিতেও ফু দিয়ে খেতে পারেন নিজের শরীরে ফু দিতে পারেন তবে আপনি এটা ফু দিয়ে হাতে ফু দিয়ে এবার সমস্ত শরীর মাসে করা এটা হাদিসের মধ্যে নাই এই জন্য আপনি এটা করাটাও ঠিক হবে না এটা করবেন না